হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রবাসী বাংলা টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ জামশেদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, এখন স্মার্টফোনের যুগ, আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ইউজ করে থাকি। তো যারা স্মার্টফোন ইউজ করি, আমরা দৈনিক জীবন প্রত্যেক দিনে কোনো না কোনো কাউকে না কাউকে আমরা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই কাউকে না কাউকে আমরা অবশ্যই এসএমএস করতে হয়, এসএমএস করে থাকি, কারোর কারোর সাথে চ্যাট করে থাকি, অথবা টেক্সট লিখতে হয়, টেক্সট লিখি। তো এই কাউকে যদি আমি এসএমএস করতে গিয়ে বানানে ভুল লিখে ফেলি, ইংলিশে একটা ওয়ার্ড ভুল লিখে ফেলেছি, তো আমি যদি ভুল লেখার পরে সেই ওয়ার্ডটি কাউকে আমি সেন্ড করি, সেন্ড করার পর দেখার পর নিজের কাছে কিন্তু অনেকটা খারাপ লাগে, আমি জিপুল করি, তাই না? আর যাকে এসএমএসটা করলাম সেও এসএমএসটা দেখার পরে বলবো দেখ দেখ কত বড় অশিক্ষিত, কিভাবে দেখ আমাকে একটা এসএমএস করলো ভুল বল। তো আসলে আজকে আপনাদের সাথে আমি যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছি, সেটি আপনি যতই ভুলভাল লেখেন না কেন, যতই আপনি ভুলভাল টাইপ করেন না কেন, আপনার ভুলভাল লেখাগুলোকে শুদ্ধ করে, আপনার 1 মিনিটের মধ্যে আপনার ভুলভাল লেখাগুলোকে শুদ্ধ করে দিয়ে দিবে। তো বন্ধুরা, সেটি কি জানতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রবাসী বাংলা টিউ। চলুন শুরু। সো বন্ধুরা, আমরা বরাবরের মতো চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানটায় টাইপ করব গ্রামারলি কিবোর্ড। তো এরকম টাইপ করার পর আপনার সামনে অনেকগুলা আইকন আসবে, আসার পরে যখন প্রথমটায় যে আইকনটি আছে এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। গ্রামারলি কিবোর্ড উইথ টাইপ উইথ কনফিডেন্স, আসলে এটি টাইপ উইথ কনফিডেন্স। তো আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি, দেখুন খুব ভালো মানের একটি অ্যাপস, 5000 লোক এটিকে ইউজ করে অলরেডি ব্যবহার করতেছে এবং 4.1 রিডিং। তো আমি এসটিকে ওপেন করে দেখাচ্ছি। তো আমি এসটি ওপেন করলাম, ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পরে দেখুন এখানটায় লেখা আছে গেট স্টার্টেড, এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে, আসার পরে দেখুন এখানটায় আপনাকে বলতেছে আপনি এসটিকে সাইন আপ করার জন্য। তো দেখুন এখানটায় দেখাচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, এই তিনটে যে কোনো একটি দিয়ে আপনি আপনার অ্যাপসটিকে সাইন আপ করে নিতে পারেন। আপনি যদি সাইন আপ করতে না চান, দেখুন এখানটায় লেখা আছে নট নাও, নট নাও এ ক্লিক করে দিন। নট নাও এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আসার পরে দেখুন এখানটায় লেখা আছে সুইস ইনপুট মেথডস, এখানটায় ক্লিক করে দিন। এখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনার কিবোর্ডটি আপনাকে দেখাবে, এই যে দেখুন গ্রামারলি কিবোর্ড, আপনি এটাকে সিলেক্ট করে দিন। গ্রামারলি কিবোর্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখুন এখানটায় লেখা আছে গট ইট, এখানটায় ক্লিক করে দিন। এখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ অলরেডি শেষ, আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যান। এবার আপনি আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপ, ইমো, ফাইবার অথবা মেসেঞ্জার যেটি দিয়ে এসএমএস করতে যান, তো আপনাদেরকে কীভাবে ভুলভাল বানানগুলো শুদ্ধ করে দিবে আমি জাস্ট ইমোতে গিয়ে আপনাদেরকে সাপোজ এক্সাম্পল আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি ওনার সাথে একটি চ্যাট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি দেখুন এখানটায় টাইপ করতেছি, তো আমি এখানে টাইপ করব হ্যালো, এস ই ডাবল এল ও, হ্যালো, হাউ আর ইউ। তো বন্ধুরা দেখুন আমি এখানটায় সঠিক লিখেছি হ্যালো হাউ আর ইউ, এখানটায় কোনো আমাকে সংকেত দেখায়নি। তো আমি দেখুন পরবর্তীতে আমি একটু রং লিখতেছি কেমন আসে, তো আমি লিখতেছি আবারও ইউ ওয়াই ইউ ও। তো দেখুন আমি অলরেডি ইউ বানানটি ভুল লিখে ফেলেছি, এখানটায় আমাকে সংকেত দেখাচ্ছে ভুল। তো আমি এখানটায় ক্লিক করার পরে দেখুন আমার ভুল বানানটি সঠিক সহি হয়ে যাচ্ছে। তারপরে দেখুন আমি আবারও লিখতেছি ইউ কল কল নি। তো বন্ধুরা দেখুন আমাকে দেখাচ্ছে আমার বানানগুলো ঠিকই আছে, কিন্তু আমি যেমন ইউ এরপর স্পেস কল তারপর স্পেস এগুলো দিই নাই। তো দেখুন অলরেডি এখানে ওরা এই অ্যাপসটি আমাকে দেখুন ইউ কল মি কীভাবে লিখতে হবে এখানটায় লেখা আছে। তো এটাতে ক্লিক করে দিলে দেখুন আপনি স্পেস দিতে হবে না, এই যে দেখুন ইউ ইউ দুইবার লেগেছি, এটা কিন্তু ভুল লেগেছি, আমি নিচ থেকেই ভুল লেগেছি। তো একটা দেখুন রেড কালার দেখাচ্ছে, একটা দেখুন ব্ল্যাক, যেটা ব্ল্যাক এটি সঠিক, আর ইউ যে এটা লাল দেখাচ্ছে এটা রং।
তো দেখুন আপনাকে অলরেডি দেখাচ্ছে যে আপনি কোনটা রং করতেছেন, কোনটা রাইট করতেছেন। তো বন্ধুরা এইভাবেই পারেন আপনি আপনার যে কোনো বানানকে ভুল করে একদম সহিভাবে রাখতে। আপনি যদি ইংলিশে একদম দুর্বল হন তারপরও সমস্যা নেই, আপনি যতই ভুলভাল লেখেন না কেন এসটির সাহায্যে আপনার ভুলভাল বানানগুলো একদম নিমিষেই অতি নিমিষে আপনার ভুলভাল বানানগুলোকে সঠিক করে দিতে সাহায্য করবে। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, আগামীতে কোনো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়।